মঠবাড়িয়ায় তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক বিতরণে ওঠা আর্থিক অনিয়মের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন পিরোজপুর তিন আসনের সংসদ সদস্য ডাক্তার রুস্তুম আলী ফরাজির ব্যক্তিগত সহকারী হাসান মিয়া তিনি বলেন এমপি সাহেবকে হেও করার জন্য বিরোধী পক্ষ এই অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে আমি এ বিষয়ে বলতে পারি আল্লাহ রহমত ইনশাল্লাহ আমি পার্সেন্টও কোনোটার সাথে জড়িত না আমি আমার এমপি স্যার যেরকম সব কাজ করে আমিও তার সাথে থেকে সবসময় চেষ্টা করি অনেস্টলি চলার আর এটা চিন্তা করি যে আমার দ্বারা সারা যেন কোনো ক্ষতি না হয় পাবলিক যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় আমি মাথা পেতে নেব কিন্তু দলীয় কেউ কী বললো ভাইস চেয়ারম্যান কী বললো সেটা তো রাজনৈতিক বিরোধী তারা বলতেই পারে সারকে হেউ করার জন্য আমার বিরুদ্ধে বলতে পারে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এর একান্ত সচিব তিরান হোসেন বিষয়টি সম্পর্কে বলেন চাহিদার তুলনায় কম সংখ্যক পানির ট্যাঙ্ক বরাদ্দ হওয়ায় সঙ্গত কারণেই অনেকেই ট্যাঙ্ক পাননি ফলে কেউ কেউ অভিযোগ আকারে বিষয়টি এক্সপ্রেস করেছেন এই যে যে মানুষ যে বলছে না যে এই তিন হাজার পাঁচ হাজার দুই হাজার এক হতেই পারে এটার আরেকটা দিক আপনার একটু দেখা ভালো ছিল সেটা হচ্ছে ওটা তো আমাদের লিমিটেড

আমার কাছে যারা আছে তারা যদি কোনো অসততা পেয়ে থাকে সেটা সরাসরি ডকুমেন্টারি করে তাহলে তো অ্যাকশন এ বিষয়ে বাংলা ভিশন ডিজিটালের সঙ্গে কথা বলেন পিরসপুর তিনাশনের সংস্থার সদস্য ডক্টর রুস্তম আলী ফরাজি তিনি বলেন সরকারি বরাদ্দের সকল কাজ শতভাগ সততার সঙ্গে করা হয় করোনার কারণে তিনি ব্যক্তিগতভাবে হাজির থেকে ট্যাঙ্ক সরবরাহ করতে পারেননি তবে তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন কাজটি যেন সুষ্ঠুভাবে সম্পাদন হয় এখন লাইট করোনা কমছে এই জন্য আমরা এখন বরাদ্দ টরদেতে গেলে মানুষের কথা বলে দিতে পারি আগে তো ওইটাও পারি নাই মানুষের দিয়ে লইয়াছে আমরা এর মধ্যে দরকার মধ্যে যেটা বিবেচনা করছি সেটা দিয়ে দিছি এতে আমার 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 আমি তো হানড্রেড পার্সেন্ট কারেক্টলি দিছি হানড্রেড পার্সেন্ট অনিস্টলি হাসান রঞ্জু এদের বিরুদ্ধে যদি আপনারা অভিযোগ প্রমাণ করতে পারেন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি আমি শুধু নেব না এটা প্রশাসন নেবে প্রশাসনের দায়িত্ব হিসেবে তাগো লাগবে থানায় থানায় এদের অ্যারেস্ট করবে নাইলে মামলা নেবে নাইলে জরিমানা করবে একটা করবে যেহেতু আমার কাছে থাকিয়া একজন অন্যায় করবে এই লোক আমার পাশে থাকার যোগ্যতা রাখে না ব্যক্তিগত জীবনেও সততার সঙ্গে জীবন পরিচালনা করার কথাও বলেন ডাক্তার রুস্তম আলী ফরাজি সংসদ না ব্যক্তি জীবনে সততা বজায় রেখে চলি এ কোনো সরকারের খুশি করার জন্য না এটা আমার দায়িত্ব পার লাগে এটা আমার নৈতিকতার ব্যাপার এটা আমি ছোটকাল থেকে করিয়ে আসছি সারা জীবন এটা করবো ইনশাল্লাহ আর সর্বোপরি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমার আল্লাহর জন্য করি কেন অন্য কেউর জন্য নিজ নির্বাচনী আসন মঠ বাড়িয়ার এই সাংসদ বলেন টিআর কাবিখা সহ বিভিন্ন সরকারি বরাদ্দে ব্যাপক অনিয়ম করে আসছে একটি প্রভাবশালী সিন্ডিকেট এরাই আবার মাদক কারবার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মনে প্রধানমন্ত্রী চাল দেশে বিয়াল্লিশ না তেতাল্লিশ টন এই চাল দেশে টাকাও দেশে এই চাল তো বিক্রি হয় মার্কেটে চল্লিশ টাকা করে এই সব চাল সে নিজে নিয়ে গেছে সিন্ডিকেট তৈরি করে নিয়ে বাইশটিহা করে দিয়া সে চাল পাচার করিয়া দিতে আসে এরা করে কি এটা এই চাল তারা কেউ রে বেরতে দেয় না করি ওখান থেকে কাগজ কেনে ওই মাছের তাল দিয়ে মাছ বাজে এই যে আবার যায় খুন্ডা কাগজ খুন্ডা মিলের নামে দেখাইয়া ওই চাল আবার ওই সরকার যখন ক্রয় করে তখন ওই চালই ওইখানে দেখাই দেয় মাঝখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তারা আয় করে আরেকটা আছে মোট বড় বড় ব্যবসা মানে মাদকের ই বা ব্যবসা কোটি টাকা এর সাথে এরা জড়িত সব এই অপকর্মের সাথে জড়িত এই সন্ত্রাসী গো কথা এটা তো এটা দুঃখ লাগে আপনি তো ভালো একটা মানের কথা শোনেন কোনো আমার আপত্তি থাকবে না নিজ নির্বাচনী এলাকায় টিআর কাবিখা কাবিটা জিয়ার ব্রিজ কালভাট সহ সকল প্রকল্প এবং উন্নয়ন খাতে অনিয়ম বন্ধ করে সততা ও নিষ্ঠার সঙ্গে বরাদ্দকৃত অর্থের যথাযথ বন্টন এবং বাস্তবায়নে গণপূর্ত শিক্ষা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড সহজ এবং এলজিইডি সহ বিভিন্ন দপ্তরে ব্যবস্থা নিতে একাধিক চিঠি দিয়েছেন বলে জানান ডাক্তার রুস্তম আলী ফরাজি আচার যেহেতু আমার অফিসিয়াল পিএ আমি এটা নিশ্চিত হইতে পারি যে ও তো আমার লগে থাকে করছে ও যদি কোনো অন্যায় করছে আমার বিশ্বাসই হয় না নিয়াজ মখদুম বাংলা ভীষণ ডিজিটাল ঢাকা আমি অলরেডি কমিটি করিয়ে দিতে আসি আমি আমি